स्वागत धन्यवाद जाना उपस्थित हारे अपने राज्यवास उद्देश्य बोलते चाहब सरकार तरफ थे आज प्रभाती एक दैनिक पत्रिका सीपीआईएम दल राज्य सम्पादक जितेन चौधरी कि मंत्री राज्य सरकार तोल्ला परिष्कार भाषा जो संवादपत्र इससे जितेंद्र चौधरी गुरुतर अभियोग तोल्ला तुलछेन किछु मंत्री एवं ताते उनी बोलेछेन जे सप्लायर एवं विभिन्न ठिकादारी काजे जारा जुक्त तादेर थेके 6% थेके 15% पर्यन्त तोल्ला आदाय करा हच्छे एवं सेटा कारा करछेन राज्य मंत्रिसभा किछु मंत्री এটা গুরুতর অভিযোগ সঠিকভাবে লিখেছে সংবাদপত্রে যে গুরুতর অভিযোগ এনেছিল উনি রাজ্যের মন্ত্রিসভার নাম না করে কিছু মন্ত্রীর বিরুদ্ধে তো আমি রাজ্য সরকার এবং মন্ত্রিসভার পক্ষ থেকে মাননীয় জিতেন্দ্র চৌধুরী মহোদয়কে চ্যালেঞ্জ জানিয়ে বলছি যেটা প্রমাণ করুন যে কোন কোন মন্ত্রী তোল্লা আদায় করছে 6% থেকে 15% পর্যন্ত বিগত দিনের বামফ্রন্ট সরকারের সঙ্গে আসলে উনি এই সরকারটাকে মিলিয়ে ফেলেছেন উনিও তো আরডি মন্ত্রী ছিলেন আরডি দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধা কেলেঙ্কারির ঘটনা সাবগ্রুপের প্রত্যেকেরই জানা রয়েছে আমাদের রাজ্যে বর্তমান সরকারের আমলে এমন ধরনের কোনো কেলেঙ্কারি এখন পর্যন্ত সংগঠিত হয়নি উনি বলছেন যে মন্ত্রী 6% থেকে 15% পার্সেন্টেজ নিচ্ছে ঠিকাদারি কাছ থেকে এবং সাপ্লায়ারদের কাছ থেকে এটা প্রমাণ করতে হবে ওনাকে আমরা সময় দিলাম আপনি এটা প্রমাণ করুন নতুবা আমরা আইনানুগ ব্যবস্থা নেব রাজ্য সরকার এটা ট্রান্সপারেন্ট সরকার স্বচ্ছ ভাবমূর্তি নিয়ে চলতে চাইছে এই সরকার এবং ইতিমধ্যে যে সমস্ত সিদ্ধান্ত রাজ্য সরকারের গৃহীত হয়েছে বিগত প্রায় 4 বছরে প্রতিটা ক্ষেত্রে স্বচ্ছতার সেখানে প্রমাণ রেখেছে প্রতিটা ক্ষেত্রে আমরা স্বচ্ছ ভাবমূর্তি নিয়ে রাজ্যের মানুষের জন্য সেখানে কাজ করে যাচ্ছি বিগত দিনে আমরা দেখেছিলাম ব্লকে ব্লকে শত শত কোটি টাকার দুর্নীতি আরডি দপ্তরে এবং জিতেন বাবু আজকে পার্টির সম্পাদক উনিও আরডি দপ্তরের মন্ত্রী ছিলেন 7-7 ব্লকের আধা কেলেঙ্কারি যার পৃষ্ঠপোষক কে ছিল জিতেন বাবু নিজেকে জিজ্ঞাসা করবেন স্বাস্থ্য দপ্তরে বিগত দিনের কেলেঙ্কারি সোসাইটি কেলেঙ্কারি প্রতিটা ব্লকে কেলেঙ্কারি চাকরি কেলেঙ্কারি এবং পঞ্চায়েত থেকে মহাকরণ পর্যন্ত দুর্নীতির যে একটা নেটওয়ার্ক তৈরি হয়েছিল বামফ্রন্ট সরকারের আমলে সেই জিনিসটা কিন্তু আজকে আমাদের সরকারের আমলে পরিলক্ষিত হচ্ছে না আজকে তাই পার্টি সম্পাদক সিপিআইএম দলের মাননীয় জিতেন বাবু প্রতিদিনই আমরা দেখছি যে সাংবাদিক বৈঠক করে প্রলাপ বলে বেড়াচ্ছেন কখনো বলছেন এই সরকার আর থাকবে না কখনো বলছেন দুর্নীতিতে নিমজ্জিত হয়ে গেছে এই সরকার বিভিন্ন ইস্যু নিয়ে প্রতিনিয়ত সাংবাদিক বৈঠক করে বেড়াচ্ছে অথচ ভুলে গেছেন যে এই সরকারের সময় আমাদের টিএসআর এর রিক্রুটমেন্ট থেকে শুরু করে আমাদের
টিপিএসসি রিক্রুটমেন্ট থেকে শুরু করে আমাদের ই টেন্ডার পরিষেবা চালু থেকে শুরু করে ভুয়া রেশন কার্ড বাতিল থেকে শুরু করে, যেখানে প্রায় 70,000-এর কাছে ভুয়া রেশন কার্ড ছিল, তাদের ক্যাডাররা যে ভুয়া রেশন কার্ড দিয়ে লুটে পুটে খেত গরিব অংশের মানুষের জিনিসপত্র, সেই ভুয়া রেশন কার্ড আমরা বাতিল করেছি প্রায় 70,000। দুর্নীতি বামফ্রন্ট সরকারের ছিল অঙ্গের ভূষণ। আজকে আমাদের সরকারকে কালিমালিপ্ত করে ওনারা মানুষকে সেখানে আগামী দিনে বামফ্রন্টের পক্ষে আনতে চাইছেন, যেটা কোনোদিনও সফল হবে না। আপনি প্রমাণ করুন কোন মন্ত্রী 6% থেকে 15% পর্যন্ত কমিশন নিচ্ছে, যেটা বলছেন তুল্লা আদায় করছেন। আমরা আইনানুগ ব্যবস্থা নিচ্ছি এবং আপনারা জানবেন আগামী কিছুদিনের মধ্যে আমরা কি ব্যবস্থা নিতে চলেছি। আইন দপ্তরকে বলা হয়েছে বিষয়টা দেখার জন্য এবং সঠিক সময়ে আমরা সঠিক সিদ্ধান্ত আমরা গ্রহণ করব যদি উনি প্রমাণ করতে না পারেন, নতুবা ক্ষমা চাইতে হবে ওনাকে নিঃশর্তভাবে রাজ্য সরকারের কাছে, মন্ত্রিসভার কাছে এবং রাজ্যের জনগণের কাছে, মানুষকে এই ভুল তথ্য সেখানে পরিবেশিত করার জন্য। আজকে এই প্রতিবাদের জন্য যেটা আমরা প্রতিবাদ জানাই, ধিক্কার জানাই তাদের এই দেউলিয়া পড়া দেউলিয়া মানসিকতার জন্য, সারা দেশে হারিয়ে গেছে, ত্রিপুরা রাজ্য 18 সালের নির্বাচনে হারিয়ে গেছে, এখন মানুষ ওনার থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে, তাই মিথ্যা কথা বলে এই দেউলিয়া রাজনীতিতে তারা মানুষকে বিভ্রান্ত করছে। আমরা জনগণের সরকার, প্রতিটা ক্ষেত্রে স্বচ্ছতার প্রমাণ রেখে আমাদের সরকার কাজ করে চলেছে এবং যেটা আমি বলেছি যে টিএসআর স্বচ্ছতা রয়েছে বলে বিগত টিএসআর যে রিক্রুটমেন্ট হয়েছে তাতে বামপন্থী ঘরের ছেলে মেয়েদের ঘরেও চাকরি গেছে। আমরা আগেও বলেছি যে এতে করে আমাদের দলের ছেলেমেয়েরাও পার্টির ছেলেমেয়েরাও সেখানে ক্ষুব্ধ হয়েছে যে বামফ্রন্টের ঘরে চাকরি গেছে, আমরা তো বামফ্রন্টের আমলে চাকরি পাইনি। কিন্তু স্বচ্ছতার প্রমাণ রাখার জন্য আজকে এই প্রসেস করা হয়েছে এবং বামফ্রন্টের পরিবারও সেই চাকরি প্রদান করা হয়েছে। টিপিএসসিতে কোন ধরনের দলবাজি নেই। আগে নেতা মন্ত্রীদের কাছের লোকদেরকে সেখানে প্রাধান্য দেওয়া হতো, অর্থের লেনদেন হতো। আজকে টিপিএসসিতে সিএসএ টিপিএস সিলেকশনে কোনো ধরনের দুর্নীতি নেই, ট্রান্সপারেন্সি মেনটেন করে সেখানে নেওয়া হচ্ছে। রেশনিং ব্যবস্থাতে স্বচ্ছতা আনা হয়েছে। প্রতিটা ক্ষেত্রে আমাদের স্বচ্ছতা বজায় রেখে সরকার চলতে চাইছে। আর আজকে উনি বলছেন কোনো কিছু প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন বিগত দিনে, এখন মন্ত্রীদেরকে টার্গেট করছেন যে মন্ত্রীরাও তুল্লাবাজিতে নেমেছে 6% থেকে 15%। আমরা আহ্বান জানাচ্ছি আপনাদেরকে আবারও সরকারের তরফ থেকে সেটা প্রমাণ করুন যে কোন মন্ত্রী কোন কোন মন্ত্রী সেখানে তুল্লা আদায় করেছে, নতুবা ক্ষমা চান। আপনাকে আমরা সময় দিলাম এবং আমরা আইনগত ব্যবস্থার দিকেও আমরা এগোচ্ছি আপনাদের অবগতির জন্য, রাজ্যবাসীর অবগতির জন্য আমরা আজকের এই সাংবাদিক বৈঠকের মাধ্যমে সেটা ঘোষণা করতে চাইছি। কারো যদি কোনো প্রশ্ন থাকতে পারে প্লিজ সেটা করতে পারে। আমরা আইন দপ্তরের সঙ্গে কথা বলেছি, আইন দপ্তর ব্যাপারটা দেখছে, আমরা ওনাকে আহ্বান জানিয়েছি যে আপনারা যেহেতু বলেছেন নিশ্চিত তথ্য সহকারে বলেছেন, তথ্যদের কাছে রয়েছে সেটা খুলাসা করুন যদি সৎসাহস থেকে থাকে, যে কোন কোন মন্ত্রী রয়েছে কার কাছ থেকে তোল্লা আদায় করেছে, কত বার আদায় করেছে। আমরা আইন দপ্তরকে বলেছি, আইন দপ্তর সে ব্যবস্থা গ্রহণ করবে না। আমরা দেখছি, আমরা দেখছি, দীর্ঘদিন তো অপেক্ষা করা যাবে না। যদি তাদের কাছে, আমি আবারও বলছি, যদি তাদের কাছে তথ্য থাকতো বা তথ্য থাকে তবে অন্ধকারে সেখানে ঢিল ছুটতেন না যে মন্ত্রীরাও তো, কোন কোন মন্ত্রী সেটা খোলাসা করুন। আমরা আইন দপ্তরের সঙ্গে কথা বলেছি, ব্যবস্থা হচ্ছে, আগামী দিন আমরা দেখব। কিন্তু পাশাপাশি এটাও দেখা যাচ্ছে যে কিছুদিন আগে যে টিএসআর নিয়োগ প্রক্রিয়াটা নাম ঘোষণা হলো প্রার্থীদের, সেই ঘটনার পর গোটা রাজ্য জুড়ে টিএসআর এর নিয়োগ নিয়ে একটা মাস অভিযোগ উঠে এসেছে।
তো এই অভিযোগগুলিকে পাশে রেখে আপনি কিভাবে দাবি করছেন যে আপনি মানে সব স্বচ্ছ? অভিযোগ তো নরেন্দ্র মোদীর বিরুদ্ধে উঠে, অভিযোগ তো আপনার বিরুদ্ধে আমি করতে পারি। তো অভিযোগ করলেই যে এটা বাস্তব সেটা তো নয়, এটাকে সাবস্টেনশিয়েট করতে হবে, প্রমাণ করতে হবে। কিন্তু অনেক অনেকে বলেছে যে মামলা হবে, মামলার ধমক দেখানো হয়েছে, অশান্তির পরিবেশ তো দেখুন হবে। 1200-1300 টিএসআর রিক্রুটমেন্ট হয়েছে, সেখানে প্রত্যাশী ছিল হাজার হাজার, তো সবাই তো পাবে না। স্বচ্ছতা হয়েছে, আমি তো বললাম স্বচ্ছতা হয়েছে বলেই তো বামফ্রন্টের ঘরের ছেলে মেয়েদের ঘরেও চাকরি গেছে, স্বচ্ছতা রয়েছে বলেই টেটের মাধ্যমে বামপন্থী ছেলেদের ঘরেও চাকরি যায়, প্রাক্তন বিধায়কও চাকরি দিয়েছে বরজলা কেন্দ্রে, স্বচ্ছতা রয়েছে বলেই এখন পর্যন্ত এলিগেশন আনা যেতে পারে, অভিযোগ আনা যেতে পারে। কিন্তু এটাকে সাবস্টেনশিয়েট করা, প্রমাণ করা, সেটা করা যাচ্ছে। এটাই প্রমাণ যে সরকার প্রতিটা স্টেপ স্বচ্ছতার সঙ্গে নিচ্ছে এবং আগামী দিনেও সেটা বজায় থাকবে। তাই তাদের কাছে কোনো রাজনৈতিক ইস্যু নেই, তাই এখন প্রেস মিট করতে হবে, নিজেদের এক্সিস্টেন্সকে জানান দিতে হবে, তাই সাংবাদিক বৈঠকের মাধ্যমে তারা সরকারের বিরুদ্ধে বা এলিগেশন আনতে চাইছে, অভিযোগ আনতে চাইছে, যেটা তারা কখনোই প্রমাণ করতে পারবে না। তাই তাদেরকে বলেছি যে আপনারা প্রমাণ দিন, নতুবা আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছি। থ্যাংক ইউ।